কথায় আছে রথ টানলে দুর্গা আসে। আর ঠিক এই কথার উপর জোর দিয়েই রথের দড়িতে টান দেওয়ার সঙ্গে সঙ্গে 1430-এর দুর্গোৎসবের আনুষ্ঠানিক শুভ সূচনা হলো আজ রথযাত্রার শুভক্ষণে। কাকুরগাছি যুবকবৃন্দের গোয়ালপাড়া পুজো প্রাঙ্গণে শুভ সূচনা হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। বিগত বছরগুলোতে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছে এই পুজোর উদ্যোক্তারা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুজোর প্রধান পৃষ্ঠপোষক বিধায়ক পরেশ পাল, এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরমাতা সুনন্দা গুহ, শিল্পী অভিজিৎ ঘটক, সম্পাদক রবীন্দ্রনাথ করণ সহ প্রধান কর্মকর্তা রাকেশ সাউ বা বিট্টু সহ অন্যান্যরা। পবিত্র রথযাত্রা উপলক্ষে কচিকাঁচাদের রথ উপহার দেওয়া হয়। আমাদের পাড়ার লোক সবাই খুশি, খুব বড় পুজো হয় এই অঞ্চলের, বহুত প্রাইজ প্রাইজ ওরা নিয়েছে। আমাদের পাড়ার একটা ঐতিহ্য ওরা বজায় রেখে চলে। এবারেও প্রচুর আমরা আশা করছি, প্রচুর মানে যত প্রাই আছে সবই আমরা নেব। কাকুরগাছি যুবকবৃন্দ উত্তরে কিছু না কিছু তো চমক থাকবেই, কাকুরগাছি যুবকবৃন্দ বলে কথা না। আমরা পুরো পাড়া পড়ছি, আমাদের এক এক টাকা করে জমি এখানে ডোনেশন হয়, করবই আমরা। এটা 94তম বর্ষ আমরা পড়লাম, 94তম বর্ষ মানে 94 রকম পুজো হয়েছে, মা দুর্গা 94 রকম ভাবে এসছে আমাদের কাছে। যুবকবৃন্দ একদম মানে আমি তো এই অঞ্চলেরই মানুষ, তো ছোটবেলা থেকে ঠাকুর দেখতে আসার জায়গাতে দেখেছি যে সবসময় এই পুজোটাকে বাদ দেওয়া যায় না। মানে কাকুরগাছি যুবকবৃন্দ কি করছে খুব ছোটবেলা থেকে, তখন আমরা বলতাম যে গোয়ালপাড়া পুজো প্রাঙ্গণ ওখানে কি হচ্ছে। পরবর্তীকালে দেখেছি যে যত শ্রেষ্ঠ পুরস্কার যেগুলো দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা সব পুজো প্রতি বছর পেত, সব পুরস্কার যে পুজো পূর্ব কলকাতার পেয়েছে সবার আগে পেয়েছে, সবচেয়ে বেশিবার পেয়েছে এক কথায় কাকুরগাছি যুবকবৃন্দ।